Hello guys, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. Bondhura, ajke ekti mojar recipe niye hajir holam ar seta holo peper dal. Eta ranna jemon shohoj khete kintu aro beshi moja. Shudhu moja noy, jader koshto kathiner problem ache tara ei recipe ti kore onashe kheye nite paren upokar paben ar choto bachchader eta soup akare khawano jete pare. আজকে রেসিপিটি করার জন্য আমি একটি পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে আর এখানে মাত্র এক মুঠো ডাল আছে আমি মসুরির ডালটাই আজকে নিয়েছি আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন তবে আমার কাছে মসুরির ডালটাই কিন্তু বেশি ভালো লাগে এই রেসিপির জন্য আমি মাত্র অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়েছি আর আমি গোড়ার অংশটা চুজ করেছি কারণ এই অংশটা সাধারণত গলতে চায় না তারপরে আমি ওটা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য আমার বেশি মশলার প্রয়োজন নেই শুধুমাত্র পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিনটা কাঁচা মরিচ চিড়ে নিয়েছি তো এই হলো মোটামুটি উপকরণ আজ তাড়াতাড়ি রান্নাটি করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি আমি প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে দিলাম সঙ্গে পেপের টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে আমি মশলা অ্যাড করব তো আমি প্রথমে দিয়ে দিলাম এখানে তিনটা রসুন কুচি সেটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ চিড়ে রেখেছি এটা দিয়ে দিলাম আর দিব এখানে জাস্ট একটা বড় সাইজের পেঁয়াজ আছে পুরোটুকু কুচি দিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারের মধ্যে এক গ্লাস পানি দিলাম এই পানিটা দিয়ে আমি ডাল এবং পেঁপে ভালো করে সিদ্ধ করে নেব তো খুব বেশি পানি দেওয়া যাবে না শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে তিন থেকে চারটা হুইসেল দিব যাতে খেয়াল রাখতে হবে যে পুরো ডাল এবং পেঁপেটা একেবারে সিদ্ধ হয়ে মোমের মতো গলে যায় আমি পাঁচটা হুইসেল দেওয়ার পরে নামিয়ে নিলাম আর দেখুন পানিটা শুকিয়ে পেঁপে এবং ডাল একেবারেই গলে গেছে তো আমি এবার যেটা করব একটা ডাল ঘুটনি নিয়ে পুরো উপকরণগুলো সুন্দর করে স্ম্যাশ করে নিব আমি কোনো আস্ত পেঁপে রাখবো না একেবারে ডাল পেঁপে এই রকম করে ঘুটে দিব তো আমি চাচ্ছি আরও ঘুটে একেবারে ডালের মতো করে দিতে এবার আমি ঝোলের পানিটা দিব দ্যাট মিন্স ডালের পানিটা দিব আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো ডালের পানি দিয়ে দিলাম এবার আমি এটা বাগার দিব আর বাগারের জন্য আলাদা একটা কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলিনি কারণ এতে ঝাল হয়ে যাবে বেশি অলরেডি আমি তিনটা ঝাল ওখানে গুলে দিয়েছি এরপরে আমি আধা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবার আমি ডাল পেঁপের মিশ্রণটি দিয়ে দিলাম অল্প একটু হলুদ সুন্দর একটা কালার আনার জন্য আর প্রয়োজন মতো লবণ বন্ধুরা আপনারা চাইলে এখানে আরও একটু পানি অ্যাড করে মিশ্রণটি পাতলা অথবা ঘন করে নিতে পারেন জাল দিয়ে দিচ্ছি আরও তিন মিনিট আজ যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন সেখানে অনেক ভিডিও আছে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আজকের ভিডিওতে যদি আপনার ভালো লাগে আপনারা যারা খুবই ব্যস্ত মানুষ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখানে ঝটপট রান্নার প্রণালীগুলো দেখিয়ে থাকি তো হয়ে গেল আমার ডাল পেঁপের সুন্দর একটা রেসিপি এই রেসিপিটি যদি কখনো আপনি ট্রাই না করেন আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এটা অসম্ভব মজার একটা রেসিপি আপনারা একটু ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজ বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই